নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন, আজ আমি একটা লাড্ডুর রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। আর সেটা আমি তৈরি করেছি ছোলার ছাতু দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ছোলার ছাতুর লাড্ডু কিভাবে তৈরি করা যায়। ছোলার ছাতুর লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ছোলার ছাতু নিয়েছি, 1.5 কাপ নিয়েছি বুড়া চিনি, 1 কাপ নিয়েছি ঘি, কিছু ড্রাই ফ্রুটস কুচি নিয়েছি। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি, 1/2 টিস্পুন নিয়েছি ইলাইচি পাউডার। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি ঘিটা দিয়ে দেব। আপনারা এই রেসিপির জন্য নর্মাল চিনিকে মিক্সিতে চালিয়ে একটু গুঁড়ো করেও নিতে পারেন। ঘিটা আমার গলে গেছে, এবার আমি এর মধ্যে ছাতুটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আমি এই ছাতুটাকে একটু ভেজে নেব। যেহেতু ছোলার ছাতুটা তৈরি করা হয় ভাজা ছোলা দিয়ে, তাই এই ছোলার ছাতুটা বেশি ভাজতে হবে না। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিলেই চলবে। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এটা আমার প্রায় হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ছাতু আর ঘিয়ের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই রেসিপিতে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিতে লাগে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে বুড়া চিনিটা মিশিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, এই মিশ্রণটা একদম পুরোপুরি ঠান্ডা না হওয়া অবধি আপনারা এর মধ্যে চিনি বা বুড়া কিছুই মেশাবেন না। এটা গরম থাকতে মেশালে চিনিটা গলে যেতে পারে, সেক্ষেত্রে লাড্ডুটা ঠিকঠাকভাবে আপনারা বানাতে পারবেন না। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিলাম। আমি আমার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস কম বেশি দিতে পারেন। বাই চান্স আপনারা যদি এই গরম অবস্থায় চিনি বা বুড়াটা মিশিয়ে থাকেন, তাহলে এটাকে আপনারা ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে লাড্ডু বানিয়ে নিতে পারেন। এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। আমি মিডিয়াম শেপে এই লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যে কোনো শেপে এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। এটা হাতের মধ্যে নিয়ে যতক্ষণ না উপরের অংশটা মসৃণ হয়ে যাবে ততক্ষণ এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এভাবে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে নিলে লাড্ডুটা একদম উপর থেকে মসৃণ হয়ে যাবে। একইভাবে আমি বাকি সবগুলো লাড্ডুও তৈরি করে নেব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। দেখুন, সবগুলো আমার লাড্ডু তৈরি হয়ে গেছে। এবার আমি উপরে একটু কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি।
আপনারা যে কোনো পূজা পার্বণে এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।